এই মাহে রজবুল মোরজব অর্থাৎ যে চাঁদের মধ্যে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে দাবত দিয়েছিলেন লামাকানে সুতরাং সুলতান মুস্তফা শাহী জামি মসজিদের মধ্যে যারা আসছে যারা রাস্তায় আছে বাজারে আছে ঘরে আছে নামাজ জুমা আদায় করার জন্য যারা প্রস্তুত হচ্ছেন হয়েছে আল্লাহ তাআলা সবার প্রস্তুতি কবুল করুন মসজিদে এসে জুমার নামাজ জামাত দোয়া মোনাজাত ক্যাম মিলাদ ইত্যাদিতে সামিল হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিনবী সাল্লাম এটার উপর আলোচনা করতে গেলে আমার মতো একজন কমেলম গুনাগার কয়েক মাসের প্রয়োজন আছে গত জুমাতে প্রথম পর্বে আমি যে সুর বনি শৈলীর আয় তেলাবত করেছিলাম সেখানে কিছু গোপন কথাও আছে ওইগুলি বলার সুযোগ হয় নাই যে আল্লাহ তবর তালা করিমের সাত করেন সুবাহ আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله تبارك وتعالى الله أنك نامر مدة الله روف رحيم كريم غفور সোবাহান দয়ান মনান। এ সমস্ত গুণবাসক নাম যত আছে সেই নামগুলি থেকে সোবাহান মেয়েরাদের বয়ান করার শুরুতে সুবহান শব্দ উল্লেখ করে ইশারা করতেছেন জানাই দিচ্ছেন সুবাহান সত্তার নাম যার জন্য কোনো সৃষ্টি কোন মন্দা তৈরি করতে কোনো সৎ কাজ কোনো ভালো কাজ যেগুলি আমাদের উপকারে আসে ওই ধরনের কাজ করার সময় যিনি কাজের মোতলক সব কিছু করতে পারেন তিনি হলেন সুবহান আল্লাহ মুখলুকাতের অক্ষমতা প্রকাশ করতেছে সুবাহান ওই সত্তার নাম যিনি রাত্রের কিছু অংশের ভিতরে আল্লাহর প্রিয় হাবিবকে সমস্ত খোলাই পরিদর্শন করাইতে পারে অন্যকেও পারে না অন্য কারো বন্ধার কাছে সেই শক্তি নাই যে সত্তার কাছে রাত্রের সামান্য অংশের ভিতরে সমস্ত খোদার রাজ্য সার্রা পরিদর্শন করাইতে পারে সেই সত্তার নাম হলো সোহান আল্লাহ ওই সোহান তিনি এর আত্মারের সামান্য অংশের ভিতরে নিজের নিয়ে যান বে আল্লাহর প্রিয় নবীর অনেক গুণবাসক নাম আছে আল্লাহর নবীকে আল্লাহ রহিম বলেছেন আজিজ বলেছেন করিম বলেছেন হাবিব বলেছেন اللہ تعالی کہنے صرف یہ فرمایا کہ میں کہ سبحان اللہ اپنے بندہ کو مسجد حرام سے مسجد اقصا کی طرف لے گئے تو اس کی وجہ کیا ہے خود نبی کریم صلی اللہ علیہ وسلم حدیث پاک نے فرمایا کہ میں حبیب اللہ ہوں سیاب کرم بس তারা আলোচনা করতেছেন আদমের নাম শফিউল্লাহ ইব্রাহিমের নাম খলিল উল্লাহ দাউদআলা নাম শফিউল্লাহ ঈসা আলাামের নাম রুহুল্লাহ এগুলি সেবা একরাম বসে আলোচনা করতেছেন এক এক নবীর এক এক উপাধি হঠাৎ করে আমার নবী এসে বললেন তোমরা যা বলছ সঠিক বলেছ কিন্তু আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলউল্লাহ ইসা রুহুল্লাহ দাউদ খলিবতুল্লাহ ইত্যাদি ইত্যাদি তোমাদের প্রত্যেকটি কথা সত্য কথা কিন্তু হাবিবুল্লাহ কেউ নাই শীর্ষীতে ও আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব তো মেয়েরাজের শুরুতে বেআ বললেন বে কেন বললেন না আমি আমার হাবিবকে নিয়ে যাচ্ছি কোথায় আর সময় আল্লাহর উপরে আমার কারণে যেখানে আল্লাহর রাজত্ব আছে আল্লাহ আছে আর কেউ নেই হাবিবুল্লাহ না বলি আমার আব্দকে নিয়ে যাচ্ছে মহাস্রণিক রাম সেখানে দুটি গোহন কথা লিখেছেন একটা হলো আব্দ বলা হয় প্রাণ এবং দেহ দু একত্রিত থাকলে সেটাকে আব্দ বলা হয় কারণ এখানে কিছু ইমাম হাদিসের ইমাম ইমাম যারা কথা বলছেন যে আল্লাহর নবী আল্লাহর দিদার করেছেন গুমন্ত অবস্থায় কলবের দ্বারায় আল্লাহকে দেখছেন রুহের দ্বারায় আল্লাহকে দেখছেন তো রুহকে শুধু দেহ বাদ দিয়ে রুহকে আব্দ বলা যায় না আর দেহ বাদ দিয়ে শরীর বাদ দিয়ে রু কেউ আবদ বলা যায় না প্রাণ এবং দেহ একসাথে থাকলে তাকে কি বলা হয় আব্দ বলা তাহলে মধ্যে হজরত আনসদ মালিক থেকে শুরু করে একাধিক সেবায় ক্রাম তারা একথা বলছেন আব্দ বলার কারণ হলো আল্লাহর নবীকে চেতন অবস্থায় সশরীরে প্রাণ এবং দেহ উভয় সহকারে আল্লাহ আল্লাহর হাবিবকে লামাকারে নিয়েছিলেন এই জন্য বলা হয়েছে আব্দ দ্বিতীয় কারণ হল এবাদতের মূল শব্দ হল আব্দ এবাদতের মূল শব্দ আব্দ বলা নাই

সমস্ত এক পাল্লায় রাখা হলেও ওই উপহারের সমান হবে না সেটা হলো কি এবাদতের অর্থ কি নামাজ হত সকাত এগুলি কি না এই জন্য তফসিরে জালালায় সহ সমস্ত তফসির আছে আমার খলকতুল জিন্না ইনসা ইল্লা লিয়া'বুদুন আমি জিন ইনসানকে কে তৈয়ার করেছি সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর মারফত অর্জন করার জন্য আল্লাহর পরিচয় অর্জন করার জন্য আল্লাহর পরিচয় অর্জন করা পরিচয় করতে হলে দেখা করতে হয় আত্মীয়তা করতে হলে পরস্পরের সাথে দেখা করতে হয় তো আমরা আল্লাহকে এক বলতেছি আহাত আল্লাহ আহাত আল্লাহ ওয়াহেদ আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কোনো তুলনা নাই আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই সব কিছুর উপর আমাদের ইমান কিন্তু আমরা আল্লাহকে দেখি নাই কোনো দিন কেননা আল্লাহ কোরআন বলছেন তুদরে কোল আফসার ও হুয়া ইউদরে কপালের চোখে আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু আল্লাহ সবাইকে দেখতে লা আফসার তার দৃষ্টান্ত বয়ান করেছেন যে আল্লাহকে চোখকে দেখা সম্ভব কিন্তু এই আমাদের এই চোখকে হল ফাহানি দুনিয়ায় হল ফানি। কিন্তু এমন চোখকে দেখতে হবে যে চোখ বাকি সময় থাকবে তো এই জন্য লেখাছেন লাহ আল্লাহকে সসীম করা যাবে না ফুরে দেখা সম্ভব নয় আল্লাহ তসীম সমস্ত কুদাই সসীম সমস্ত কুদাই শুরু আছে শেষ আছে আল্লাহ শুরু শেষ নাই তাহলে মানে লা আফসার আল্লাহকে দেখে শেষ করা না আল্লাহ আল্লাহ ওসীম হজরত মুসলাম যে দিয়েছিলেন রব্বে হারেনি আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ উত্তর দিলেন লান তারানি আই মৌসা তুমি ঠিক বলছ কারণ আল্লাহকে দেখা যদি অসম্ভব বলে তো নবীও তো এই ধরনের কথা বলতে পারে না লান উত্তর দিলেন এ কারণে যেহেতু এই দুনিয়াতে এই পৃথিবীতে যেসব চোখ হবে মারা যাবে এই চকি দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয় এই জন্য আল্লাহ তোমার নবীকে নিয়ে গেছেন কোন জায়গায় যেটাকে জাগা বলা যায় না আসমানও নয় জমিনও নয় আশ্রয় নয় কুরসিতে নয় আর সু সৃষ্টির বাইরে আল্লাহ রাজত্ব আছে ঠিক কিন্তু কোন সৃষ্টি নাই মকারও নাই মকিনও নাই জমিনও নাই জামানো নাই যেখানে কোনো মখলুক বলছে কিছু নাই সেখানে নিয়ে যান আল্লাহর হাবিবকে এবং যারা একথা বলছে যে আল্লাহকে আল্লাহর দিদার করছেন আল্লাহর নবী কলবের চক্কে কলবের চক্ষে তো অন্তত প্রায় একশো বারের মতো ইমাম আজমও দিদার করেছেন কলবর চোখকে দিদার করতে হলে স্বপ্নের যে দিদার হয় ওটা হলো তো অনেক প্রায় নবীগণ আল্লাহর দিদার করেছেন দুনিয়াতে হজরতে ইব্রাহিম আল্লাহ ইসলামকে নুরি ইবাহিম আমার কুটো আছে আসে বসে ইব্রাহিম ইসলামকে জমিনের মধ্যে কি আছে আসমান কি আছে এই সমস্ত সব কিছু আল্লাহ তারা দেখাইছেন সেটা কলবৈর চক হইতে পারে কিন্তু আমরা যে না দেখি সাক্ষী দিচ্ছি আল্লাহর বাধানি এই যে দাবি করতেছি তার দড়িল লাগবে কিনা তার দলিল সুতরাং আমরা যে দেখি আল্লাহকে এক বলতেছি রহিম বলতেছি রহমান বলতেছি গফুর বলতেছি আল্লাহর জন্য ইবাদত করতেছি আল্লাহর জন্য রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য জাকাত দিচ্ছে হস করতেছি কিন্তু আল্লাহকে আমরা দেখি নাই আদালতের মধ্যে যদি কেউ যদি মোকদ্দমা করে ওখানে যদি সাক্ষী তলব করে যে এই দুজনের মধ্যে আসামি এবং অর্থাৎ বাড়ি এই দুজনের মধ্যে যে গণ্ডগোল হয়েছে মারামারি বা জগরা ফসাদ তোমরা যে সাক্ষী আসছ তোমরা দেখছো তারা বলবে যে আমরা তো দেখি নাই মানুষ মুখে শুনি সাক্ষী দিচ্ছি এটা দুনিয়ার আদালতের কথা বলছি আচ্ছা শোনা সাক্ষী যদি আদালতে কবুল করবে আদালতে কবুল করবে না আসমান জমিন দিন ইনসান

মহলুকাতের বাইরে যেখানে রাজত্ব আছে কিন্তু কোন সৃষ্টি নাই সেখানে নবীকে নিয়ে যান চোখে আল্লাহ নিজকে প্রকাশ করেন নবীর সামনে একথা প্রমাণ দিলেন যে সারা সৃষ্টি দাবি করতেছে আমি আল্লাহ লা শরীফ আমি একমাত্র হলে সবাই বলতেছে কিন্তু না দেখি আজ আয় আমার বন্ধু তোমাকে আমি এখানে এনেছি যে কুটি কুটি সৃষ্টি আমাকে বলতেছে আলম একজন হালে আমার তোর নাই সেটা পূরণ করার জন্য আমি তোমাকে এখানে এনেছি তাকে তাতে দেখ

বিশ্বের সমস্ত কাবরের বিরুদ্ধে উম্মত মোহাম্মদী উম্মত ওসত উম্মত ওসতের তফসিল করেছেন আল সুন্নত ওয়াল জামাত আল সুন্নত ওয়াল জামাতের সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে নমরুদ ফেরাউন আবু জেল এমনকি বিশ্বের যত কাবের দুনিয়াতে অতিবাহিত হয়েছে বর্তমানে আসে কে কাফের দুনিয়া তাকবে তাদের বিরুদ্ধে উম্মত যারা মিথ্যে কথা বলবে না কে আমাদের কি মিথ্যা কথা বলতে পারবে কেউ পারবে না দুনিয়াতে বলতে পারে সেখানে বলবে নমরুদ ফেরাউনের বিরুদ্ধে আবুজিয়ালের বিরুদ্ধে যখন উম্মত মুহাম্মদী সাক্ষী দিবে তারা বলবে আল্লাহ তারা মুসা সাক্ষী দিচ্ছে তারা তো আমাদিগকে দেখে নাই ও কাজ আল্লা খুব উম্মত বসত তোমাদিগকে আয় আমার নবী উম মধ্যে যারা উম্মত বসত তোমরা আল্লাহ এবং রসুলের দুশ্মনের বিরুদ্ধে কেয়ামতের বদানে সাক্ষী যখন দিবে আল্লাহ তো সব জানে আল্লাহ সব জানে কিনা মুহাম্মদের সাক্ষী কাভেরদের বিরুদ্ধে যে দিচ্ছে যে সত্য সাক্ষী দিচ্ছে কিন্তু দেখা সাক্ষী না সুলা সাক্ষী ওই আকুন রসুল আলাইকুম শাহিদা এমন সময় আমার রসুল এসে বলবেন এ আল্লাহ আমার উন্মত না দেখি সাক্ষী দিল তুমি আল্লাহ একজন পঞ্জানা নামাজ তুমি পরশ করেছ মুসের কাফের আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন গৌসলাজম গরিব নওয়াজের দুশ্মন আর সুন্নত জমাতের দুশ্মন এরা যে না দেখে সাক্ষী দিচ্ছে আল্লাহ আমি এসেছি ওয়া কোন আলাইকুম শাহিদা তখন আল্লাহর নবী এসে ওই উম্মতের পক্ষে উম্মতের বসতের পক্ষে সাক্ষী দিবেন আল্লাহ তুমি বলো তারা না দেখি সাক্ষী দিচ্ছে আর আমি আমার উম্মতের পক্ষকে সাক্ষী দিচ্ছি আমার কি না দেখা না দেখা সাক্ষী আমি তোমাকে দেখছি কিনা কপালের চোখকে কলমের চোখকে একসাথে তোমার জাতকে তোমার সত্তাকে আর সুমলের উপরে তুমি নিয়েছিলা মেয়ারাজ রাত্রিতে আমি দেখছি কিনা আল্লাহ তুমি বলো সমস্ত উদায় আমার সামনে তুমি তৈরি করছো কিনা ধরা প্রথম তো নবীকে আল্লাহ তৈরি করছেন আর সমস্ত খুদাই জিন ইনসান ফেরস্তা জিবরিল মিকেল আজরাইল অমুক কোটি গুটি ফেরস্তা আমার নবীর সামনে তৈরি করছেন আমার নবীর নুরের এক একটা সররা থেকে তৈরি করছে খাদি সে আল্লাহর প্যারা নবী যাবের ইবনে আবদুল্লাহকে উত্তর দিলেন হজরত যাবের ইবনা আবদুল্লাহ রুদিয়াল্লাহ তালন প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটি তৈরি করেছেন আল্লাহ নবী তদরে বললেন সমস্ত সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে নুর সুরতকে আমি তৈরি করেছি তাহলে রসুল আলাইকুম শাহিদা উম্মত বসত আল শূন্য তোল জমাতের বন্দারা যখন নমরুদ প্রেরণ আবু জাহেল বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ একজন আল্লাহ সাক্ষী দিবে তখন কাভেররা বলবে তারা আল্লাহ তুমি আছো সেটাও না দেখি সাক্ষী দিচ্ছে তোমার পক্ষে আর আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তারা দেখি দেখা তার আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তোমরা যে না দেখে সাক্ষী দিচ্ছ আমি কি আল্লাহ তো জানে সবকিছু বলে আল্লাহ তোমার নবীর মুখে শুনেছি এই ধরনের শক্তি যদি আমাদের আদালতে দেওয়া হয় আমরা দেখি নাই ও মুখের মুখে শুনি সাক্ষী দিচ্ছে গ্রহণ করবে না তখন শক্তি গ্রহণ হবে ওয়া কোন রসুল আলাইকুম কোন তখন রসুল করিম সালাম এসে বললেন আল্লাহ সর্বপ্রথম তুমি আমাকে তৈরি করছো তাহলে নমরুদ পরম সদাত হামান জিন ইনসান সমস্ত সৃষ্টি আমার চক্কর সামনে তৈরি করছো কিনা বলো আমি দেখছি কিনা বলো বলা হ্যাঁ তারপর তোমার পক্ষে সাক্ষী দিচ্ছে তুমি একজন তুমি খালে তোমার তুলনা নাই তোমাকে কেউ দেখা নাই কিন্তু মেয়েরাজা রাত্রিতে তুমি আমাকে দেখা দিয়েছ কিনা আমি তোমার সত্তাকে এ কপালের চোখকে কলমের চোখকে দেখছি কিনা বলো আল্লাহ বলবেন হা সমস্ত সৃষ্টি সাক্ষী দিয়েছেন আমার পক্ষে একমাত্র আমি এক আমি মাল এক আমি রাজ এক আমি রাজাক কিনা না দেখি কেউ দেখে কিন্তু তোমার সাক্ষী গ্রহণযোগ্য তখন নবীর সাক্ষী যখন গ্রহণযোগ্য হবে তখন উন্মত সাক্ষী গ্রহণযোগ্য হয়ে যাবে তো হাজারাত প্রথম পর্বের মধ্যে আমি আপনার দিকে হারাম থেকে মুর্শিদ আকসা। সেখান থেকে প্রথম আসমান পর্যন্ত নিয়েছিলাম আপনারা গেছিলেন জমি সে পহলে আসমান আজ পহলে আসমান দূসরে আসমান প্রথম আসমান কাকে বলা হয় ওটা জানতে হবে আসমানের সাব্দিকত্ব বা সামাও মাফা কারণ আমাদের উপরে যতটা আছে সব কিছুকে কি বলা হয় আসমান এ আসমান সাত আসমান আর উপরে 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 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদিরা তলমন তারপর আল্লাহর আড়স আড়সের উপর আল্লাহর কুরসি লোহে কলম ব্যস্ত সব কিছুর উপরে যেখানে কোনো সৃষ্টি নাই আল্লাহর জগৎ আছে আল্লাহ আছে আল্লাহ আছে কিন্তু কোনো গরবারি নাই কোনো মখলু নাই আজ বিজ্ঞানের যুগে কত কিছু আবিষ্কার হচ্ছে যেগুলিকে অস্বীকার করা হয়েছিল নাস্তিকরা বলে আল বলে মুসলমানরা সে আসপারের মধ্যে ফাটল নাই সলিউশন নাই কিন্তু কোরআন এবং পাকের হাদিসে প্রমাণ করতেছে আসমান মধ্যে ফাটল আছে দরওয়াজা আছে কেমন সুতরাং হজরতে জিবরিল আলাইসলাম ইসলাম দ্বিতীয় আসমানে যখন নবীকে নিয়ে যান প্রথম আসমানে আদম আলাহ ইসলামের সাথে দেখা এখানে একটি কথা তা গোহন কথা হল এ রসুল পাক মেয়েরা শরীফ যাওয়ার সময় মুসা আল্লাহ ইসলামকে কবর দাঁড়ানো নামাজ পড়তেছেন ইব্রাহিম আলাহ ইসলামকে দেখলেন নামাজ পড়তে ইশাক আলাহ ইসলামকে দেখছেন নামাজ পড়তেছেন কবরের ভিতরে আবার মসজিদ আকসা বাইতুল মুকদ্দস যখন অভিযান দেখলেন যে সমস্ত নবী ওইখানে উপস্থিত যারা কবর ছিল তারাও তো তারা যে কবরে ছিল নামাজের অবস্থা ছিল তারা কি কবর থেকে উঠে চলে গেছে না কবরও প্রথম কবরও যখন গেলেন তখন আজম আলাইসলামকে দেখলেন নিশ্চয়ই আজম আলাইসালাম কবরও আছে আসমানও আছে। এটা হলো আল্লাহর কুদরত আল্লাহর কাছে এমন শক্তি আছে যে শক্তির সামনে সমস্ত সৃষ্টি অক্ষম সুতরাং আল্লাহকে আল্লাহর নবীকে সাধারণ মানুষের উপর তুলনা করা এটা হলো কুহুরিদের মধ্যে সবচেয়ে বড় পুহুরি আল্লাহকে আল্লাহর নবীকে না? আল্লাহর সমস্ত শক্তি আল্লাহর শক্তি এটা সত্যাগত শক্তি কেউ দান করে না আর নবীকে সব কিছু দান করেছে। নবীর কাছে নিজস্ব কিছু নাই কিন্তু যত কিছু আছে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত পর্যন্ত যাওয়া সমস্ত সৃষ্টি ঝর্রা ঝর এগুলি সব আল্লাহ তৈরি করেছেন আমার নবীর সামনে এই জন্য আমরা বলি الله رسول خالد ابن نازل، ثم استخدائي نبي سمن خالد. هذه سبحانه، تلميذ شريف هذه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله إن الله زوال يا الأرض. বাহা সমস্ত পৃথিবী আল্লাহ তারা সংকোচন করে আমার সামনে নিয়ে এসেছে আমি এই পৃথিবীর যার পূর্বে পূর্ব নাই যার পশ্চিমে পশ্চিম নাই এক নজরের মধ্যে সবকিছু দেখে ফেলেছি কেমন কিন্তু তিরমিদি শরীফ এবং বুহারি উভয় হাদিসের মধ্যে আছে আল্লাহর প্যারা নবী শুধু জমিনের জন্য নয় পৃথিবীর জন্য নয় সরকার দল করেন পুরুষ তো الیلالخلق کافا بہاری امترمیزی اے ابو حدیثیہ سے حضور کریم صلی اللہ علیہ وسلم اشارت فرماتے ہیں میں صرف زمین کے لیے نبی نہیں انسان کے لیے نہیں جنوں کے لیے درختوں کے لیے سجر آجر بہر بر کے لیے میں صرف نبی نہیں بلکہ ساری خدای کے لیے مجھے رسول بنا کر بھیجا گیا اللہ সমস্ত সৃষ্টির জন্য আমাকে রসুল করে প্রেরণ করেছেন সমস্ত সৃষ্টির জন্য না হলে তাহলে সমস্ত সৃষ্টি নবীর ইশারা চলতে থাকেন নবী সেরা করেছেন কোথায় দু টুকরা হয়ে গেছে নবী আর ইশারা করেছেন অস্ত যাওয়া সূর্য আবার আসরক্ত হয়ে গেছে তারা বাতাল ফেরকারা ওই নবীর মানসম্মান কমানোর জন্য অনেক সময় শহীদ বাণীকেও দুর্বল বলে জোরে বলেন নাউজবিল্লাশার সচান চির দিয়া ডুবে হুয়ে খুরকো ফের দিয়া ইসেরার দ্বারা আসমানের সামনে হয়ে গেছে আর ইসেরায় অস্ত যাওয়া সূর্যকে আশরক্ত করে দিয়েছে তাহলে বুঝা যাচ্ছে রসলে ফা সরাসলাম শুধু জমিনের জন্য নয় আসমানের জন্য রসুল আর শুকুর সুজন্য রসুল সমস্ত সৃষ্টির জন্য রসুল এই জন্য সরকার ইশারা করেছেন উরসিল তুইল খালকে কাফা অতএব আসমানের মধ্যে এরকম কুটি কুটি ফেরস্তা আছে যারা নবীকে দেখে নাই তারা দরখাস্ত করেছেন আল্লাহ তোমার হাবিবকে যার একজর আলো নূর দি সমস্ত হৃদয় তৈয়ার করছ সেই নবীকে একটু আমি আমরা দেখতে চাই সরকার দয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم মসজিদ আকসাতে যখন আসমানিকে যাচ্ছে তখন নবীর ইনসানি সুরত নুরানি হয়ে গেছে কেন মসজিদ আকসা পর্যন্ত তে মাটির জগৎ কিন্তু তখন আসমান দিকে যাচ্ছে এই জন্য নবীর বসরিয়ত নূর নবীর নূর নবীর রুহ নূর হয়ে গেছে আসমানের নক করলেন আসমানের ওদিক থেকে আওয়াজ আসলো কে জেবির তোমার সাথে কেউ আসে সাদা আসে কে আছে মুস্তফা উনি কি নিজেকে স্বেচ্ছায় আসতেছেন না ওনাকে হয়েছে বলে স্বেচ্ছায় নাই আল্লাহ দিয়েছেন দরওয়াজা খুলে গেছে তাহলে এটা বহা হাদিস আমার নিজস্ব মত নয় আল্লাহ যাকে দাবত দিয়েছেন সৃষ্টির মধ্যে কোন নবীকে আল্লাহ দাওয়াত। যাকে আল্লাহ দাবত দিয়েছেন ওনার সত্তা ওনার সাত সৃষ্টির মধ্যে কিরকম সর্বশ্রেষ্ঠ সত্তা হবে ساری ذات مصطفی کتنی قیمتی اور کتنی افضل ذات ہوگی یہ کسی کو معلوم نہیں صرف اور صرف رب تعالیٰ کو معلوم ہے کارو علم سرکار دو بول چند আবু বকর তুমি আমার সাথে জীবন কাটাচ্ছ আবা বকরিনী হাকি কাতান আবু বকর আমার হাকিকত আমার বাস্তব তুমি সিদ্দিক আকবর আমার এক নম্বর খলিফা আমার জন্য প্রাণ দেওয়ার জন্য সাফের গর্তের ভিতরে তুমি ফাঁ দিয়েছিলে গায়ের সুরে তার আয়া ও কর আমার বাস্তবকে তুমি চিনে নাই তো নবীর যদি আসিনে কেমন থেকে আফজল কে আসে জিবরিল নবীর দরবারে চব্বিশ হাজার বার এসেছেন কোথায় সিদিরাতুল মন তা থেকে তফ সিরিয়া মদিনা শরীফে উপস্থিত সিদ্ধুল এক একসাথে উপস্থিত জিবরিল ও খাদেমুহ জিবরিল খাদেম যদি একসাথে সাতাশ পানের উপরে উপস্থিত আর নবীর দরবারও উপস্থিত তাহলে আম্বি আলম ইসলামগঞ্জের ফজিলত কত বেশি হবে তার মধ্যে আমার পেয়ারে নবীর ফজিলত বেশি হবে কি করি আমার নবীকে সিদ্ধি কাকবর কি করি আমার নবীর বাস্তব জানবে এই জন্য রসুল বলছেন আমার বাস্তব আমি কে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আর আল্লাহ কাকে বলে আমি ছাড়া কেউ জানে না দ্বিতীয় আসমানে যাওয়ার পর দেখলেন হজরতে ইসা আলাইসলাম হজরতে ইয়াহা আলাই ইসলাম তারা দুজন তো ভাই কবরও ছিল ইয়াহা আল্লাহ ইসলাম বায়ু পুকুর ছিল ইয়া ইসা আল্লাহ ইসলাম ইসা আল্লাহ ইসলাম তো আসমানে কিন্তু মেয়েরাজের রাত্রিতে আসপান থেকে চলে আসছে বাতুল মুকদ্দসে নবীর পিচের নামাজ পড়ার জন্য দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে দুই হালাত ভাই হাজরাত এটা হলো কুদুরতে এলাহি হেকমতে এলাহি আল্লাহ চাইলে একজন ব্যক্তিকে কুটি 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 জায়গার মধ্যে একসাথে উপস্থিত রাখতে পারে কিনা পারে না একসাথে যদি আল্লাহ না করু যদি দশ লক্ষ মানুষ মারা যায় তাহলে দশ লক্ষ মানুষের কবরে মাত্র দুজন ফেরস্তা দেখা যাবে কেরামান কাত রকম নয় প্রত্যেক কবরের জন্য দুজন দুজন নয় মাত্র কেরামান কাদুন আর কারাবান্ন মুনকার এবং নখির মুনকার নকি। তাহলে আল্লাহ কবরের মধ্যে প্রশ্ন করার জন্য মাত্র দুইটি ফেরস্তা তৈরি করছেন একটা হলো মুনকার আর একটা কি নকির তাহলে এক কোটি মানুষ দুই কোটি মানুষ আল্লাহ না করুক পাঁচ কোটি মানুষ যদি একসাথে মারা যায় তাহলে কবরের মধ্যে মাত্র দুজন ফেরস্তা মনকার এবং নকির প্রত্যেক কবরের জন্য মনকার নকীর দুজন দুজন তৈয়ার করা যায় তো ফেরস্তা তো আমার প্যারের সামান্য নূর থেকে সৃষ্টি এমন শক্তি দিয়েছেন আজহার আল্লাহ এক জায়গায় বসে এক হাজার কোটি জায়গা থেকে একসাথে প্রাণ কবজ করতে পারে আজার সেই শক্তি দিয়েছেন আমাদের দেশে এখন করোনা ভাইরাস ও করোনা ভাইরাস তো ঠিক এমনি কোনো রোগে মারা গেলেও সেটা নামও হয়ে যাচ্ছে গুজব হয়ে যাচ্ছে কি করোনা ভাইরাসে মারা গেছে হয়েছে মারা গেছে হিসাব করে দেখলে যা মারা যাচ্ছে তার থেকে পৃথিবীতে গুণ জন্ম লাভ করতেছে কেমন না করোনা ভাইরাসে মারা যাচ্ছে ঠিক একজন মারা গিয়েছে হয়তো অন্য কোনো রোগে কিন্তু ওই করোনার নাম হয়ে গেছে না হ্যাঁ করোনা যখন নাম ফেটে গেছে সাধারণ রোগে মারা গেল কি আমরা কি বলি হে অমুক করোনা ভাইরাসে হজরাত এজন্য আমি দ্বিতীয় আসপান পর্যন্ত গেলাম আপনাদিগকে দ্বিতীয় আসপান পর্যন্ত সাইর করালাম আজ আগামী শুক্রবার ইনশাল্লাহ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত আল্লাহ যতদূর নিয়ে যায় যদি আমাকে জীবিত রাখে ইনশাল্লাহ আজিজ আপনাদেরকেও আল্লাহ জীবিত রাখলে তো তৃতীয় আসমান থেকে তৃতীয় পর্ব শুরু হবে ইনশাল্লাহ আজিজ শুধুমাত্র একটি কথা বলবো দুলে যে কোনো রোগের জন্য লি হাম সাতুন উৎফি বেহা হার বাবা ইলহা হাতামা আল মুস্তফা ওয়াল মরতুজা ওয়াবনা হুমা ওয়াল ফাতা ওলামা ইকরাম সবার মুখস্থ আছে পঞ্চতন পাক পঞ্চতন পাগের নাম লিখে তাবিজ করে ছেলেদেরকে গরের মধ্যে দ্বারা তাদেরকে নিজেকে দিলে কোনো ভাইরাস কোনো রোগ ইনশাল্লাহ হবে না হলেও চলে যাবে এই মাত্র দুটি লাইন লিহাম সাতুন উৎফি বেহা ওয়াবা আরবিতে ওয়াবা বলা হয় সংক্রামক রোগকে কেমন যে রোগ সংক্রমণ তাকে কি বলা হয় ওয়াবা তাহলে করোনা সংক্রামণ নয় লিহাম উৎফি বেহা হর বাবা ইমা আল মুস্তফা মর্তুজা হুমা ওয়ালফাতামা এটা হুজুররা সবাই জানে এটা ফাতলা কাগজ হলে কি কেমন বানায় ছেলেদেরকে নিজের ঘরের মেয়েদেরকে এক একটা ব্যবহার করেন ইনশাল্লাহ আদিস আজ পর্যন্ত আহালুস ফল জামাতের কেউ এন্তকাল করেছেন এরকম কোনো খবর আসে নাই আসলেও এটা আল্লাহ তারা পারেন কারণ আমি বাসার জন্য যত চেষ্টা করি না কেন কিন্তু বাসাকে যাবে হ্যাঁ আই না মা তাকু ইউদুরিক কুমল মৌতো বলো কুন্তুমফি বুরোঝিম মুসাইয়াদা তুমি যেখানে যাও না কেন যখন আখরি টাইম শেষ বিরাট কিল্লের ভিতরে থাকলে সেখানে আজরে যাবে তখন আমি দ্বিতীয় আসমান পর্যন্ত দ্বিতীয় পর্বের মধ্যে আমি গুনাগার কমেলম আমার জানা মতে যদি ভুল করে থাকি সেটা আমার পক্ষ থেকে আর যদি সত্য বলে থাকি এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ তালা। আগামী জুমাতে যারা মেয়েরাজের ওয়াকিয়া শুনতে চান ফুরাফুরি আগামী জুমাতে আদানের আগে চলে আসতে পারেন অসুবিধা